আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ইনকাম ওয়ে 21। আজকের ভিডিওতে আমরা মেন্টাল নেটওয়ার্কের নতুন একটা অফার শেয়ার করব। প্রথমেই আমরা টেলিগ্রামে এসে MNT লিখে সার্চ করব। মেন্টাল নেটওয়ার্কের অফার থেকে আপনারা কীরকম প্রফিট করেছেন ওই প্রসেসটাই দেখাবো প্রথমে। ওকে, তো এখান থেকে একটা পেমেন্ট প্রুফ, তারপরে এখান থেকে আপনারা আরও দেখতে পারবেন। এখান থেকে আমরা একটা অফার শেয়ার করেছিলাম মেন্টাল নেটওয়ার্কের, বিগেস্ট একটা প্রফিট পাইছেন আপনারা ওখান থেকে। এই যে দেখেন, এই যে এটা থেকে আমি প্রায় $90 মতো প্রফিট নিছি। এখানে ইউজাররাও ভালো একটা প্রফিট নিছে। এই যে দেখেন, এই জায়গায় দেখেন, ইনি প্রায় এখান থেকে $90 প্রফিট নিছে। তারপরে এই ভাই প্রায় $10, এই ভাই প্রায় $9 মতো। এখানে দেখতে পাচ্ছেন এই ভাইও ভালো একটা প্রফিট নিছে, এই ভাই প্রায় $14 মতো। এখানে আরেক ভাই দেখতে পাচ্ছে প্রায় $20 মতো, এখানে ইনি প্রায় $90 মতো। অলমোস্ট এই জায়গার ভিতরেই কিন্তু আপনার $500 থেকে $600 পেমেন্ট প্রুফ রয়েছে এই জায়গার ভিতরেই। ওকে, তো ভিডিওটা কিন্তু পেমেন্ট প্রুফ দিয়েই শুরু করলাম। জাস্ট আমি মূল যে অফারটা রয়েছে ওটাতে মুভ করব। এইটা হচ্ছে মেন্টাল নেটওয়ার্কের আইনিট রেট্রোঅ্যাক্টিভের একটা অফার। এটা হচ্ছে আপনার 50,000 MNT টোকেনের রেওয়ার্ড পুল, এবং আই নিট যে নেটিভ টোকেনটা রয়েছে ওইটা রেওয়ার্ড পুল। মানে 50,000 MNT প্লাস আইনিটের হচ্ছে নেটিভ টোকেন রেওয়ার্ড পুল রয়েছে। আইনিটের যে টোকেনটা, এটার ভ্যালু ভালো হতে পারে। আই ডোন্ট নো, এখনও লিস্ট আসে নাকি, মেবি লিস্ট নাই। আর্লি বেসিসের প্রজেক্টটা রয়েছে, কীভাবে কী করতে হবে পোস্টে বলা আছে, তারপর আমি লাইভ আপনাদেরকে দেখাবো, A to Z গাইডলাইন করবো। এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি ডিরেক্টলি আপনার মিসেজ ব্রাউজার অথবা আপনার যে ফোনের যে ব্রাউজারটা থাকবে, QI হতে পারে বা ইয়ানডেক্স হতে পারে, আপনি ওই ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন নিয়ে চলে আসবে আপনার মাঝে। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে এটা ডোনট দিয়ে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে উপরের দিকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটাকে সিলেক্ট করবেন। প্রজেক্টটা ভেরিফাই রয়েছে, আপনি আপনার ওয়ালেট কানেক্ট করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা আপনার আশা করি হবে না। ওকে, আপনার যতগুলো ওয়ালেট রয়েছে সবগুলো শো করবে। জাস্ট আপনি আপনার যে ওয়ালেটটা কানেক্ট করবেন সিলেক্ট করবেন, মেন্টাল নেটওয়ার্কটা অটোমেটিকলি তারা সুইচ করে নেবে। এরকম একটা অপশন নিয়ে চলে আসবে, যদি সাইন চাই সেক্ষেত্রে সাইন করে দিবেন। আর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, যে দেখেন নিচের দিকে আসলে এগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে আপনাকে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে ওগুলো কানেক্ট করতে হবে। এই যে ফার্স্ট ওয়ান মনি মার্কেট ইজ লাইভ, এই যে স্টার্ট হিয়ার, এই স্টার্ট হিয়ারে একটা ক্লিক করবেন। স্টার্ট হিয়ারে কিন্তু কাজ করবে না, বাট আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এই যে সাইন ওয়ালেট নামে একটা অপশন, এই সাইন ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটে একটা সাইন দিতে হবে, তাহলে প্রপারলি আপনার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। ওকে, এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে যে দেখেন এরকম অপশন আসবে, এই যে ফলোতে ক্লিক করে তাদের টুইটারে ফলো করবেন, এবং আপনার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে ওইটা এখানে অথোরাইজ করবেন। ওকে, ফলো করার পর ভেরিফাই ক্লিক করলে অটোমেটিকলি আপনার অথোরিকেশন পেজে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, এটা অথোরাইজ করে নেবেন। ওকে, টুইটারে যে টাস্কটা ওটা হয়ে গেছে। এখন ডিসকর্ডের যে টাস্কটা, এটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। ডিসকর্ডের টাস্কটা খুবই সিম্পল, জাস্ট জয়েন করতে হবে, জাস্ট একটা রোলই নিতে হবে, রোলটা অটোমেটিকলি দিয়ে দিবে তারা। ডিসকর্ডে জয়েন করলে এরকম একটা অপশন নিয়ে আসবে, ভেরিফিকেশন আইকনে ক্লিক করবেন। ভেরিফিকেশনে ক্লিক করে এটার লাভ চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে টিকমার্ক দিয়ে কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পরে ভেরিফাই আইকনে ক্লিক করবেন। ভেরিফাই আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার মাঝে একটা উইন্ডো চলে আসবে, কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে বারবার কন্টিনিউয়ে ক্লিক করবেন, এবং এখানে একটা কোশ্চেন দিবে। এই ক্যাপচারটা জাস্ট আপনি এখানে টাইপ করবেন। এখানে আপনার রয়েছে 2345 43, এটা আমি বসে দিচ্ছি। আমি কিন্তু লাইভ কমপ্লিট করে দেখাচ্ছি, আপনার কোনো প্রবলেম হবে না যদি ভিডিওটা কন্টিনিউ করেন ফুল। তো এখান থেকে আপনারা আবারও এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এই যে এখান থেকে ভেরিফাই আইকনে ক্লিক করবেন। তারপরে সেমভাবে অথোরিকেশন পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে যাওয়ার পর আপনার যে ডিসকর্ডটা আপনার রয়েছে ওইটা কিন্তু অবশ্যই মেসেজ ব্রাউজারে লগ ইন থাকতে হবে, তাহলে ইনস্ট্যান্ট এটা ভেরিফাই হয়ে যাবে। আপনাকে একটা ইউনিক রেফার লিঙ্ক দিবে, যেটা রেফার করলে আপনি 10% এভরি ফ্রেন্ডের জন্য আপনি বোনাস পাবেন। ওকে, তো এখান থেকে মূলত আপনাদের কাজটা কি, আপাতত এই যে আপনার সোশ্যাল মিডিয়া যে কানেক্টগুলো করে রাখলেন এগুলোর জন্য এক্সট্রা মেবি INT পয়েন্ট পাবেন। মূল যে কাজটা ওইটা যদি আপনি করতে চান তাহলে আপনার অবশ্যই ডলার লাগবে। আমি মেইন পোস্টে যাচ্ছি, রয়েছে ওখানে চলে আসলাম, আমি দেখাচ্ছি আপনাকে।
এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি আইএনটি পয়েন্ট, মানে আইএনটি পয়েন্টের জন্য যদি আপনি ইলিজিবল হতে চান সেক্ষেত্রে $1 ডিপোজিট 24 আওয়ার, মানে একটা করে পয়েন্ট পাবেন $100 ডিপোজিট করলে 24 ঘন্টা পর পর, মেবি সাতটা করে পয়েন্ট পাবেন $100 ব্রোয়িং। ব্রোয়িংটা কি আমি ওইটাও দেখাবো, জাস্ট 24 ঘন্টা পর পর সাতটা করে পয়েন্ট পাবেন ব্রো করলে আর $100 ডিপোজিট করলে। তো ডিপোজিটটা কী কী করতে হবে, আপনি চাইলে USDC ডিপোজিট করতে পারেন, MNT ডিপোজিট করতে পারেন, METH ডিপোজিট করতে পারেন। ওকে, তো এখানে দেখেন আমরা কোনটা কোনটা কমপ্লিট করছি। এখানে টাস্ক ওয়ালেটটা কানেক্ট করেছি, তারপরে হচ্ছে আপনার টুইটারে ফলো করেছি, প্লাস ডিসকর্ডে যে টাস্কটা, এই দুইটা কমপ্লিট করছি। এখন ডিপোজিটের যে টাস্কটা এটা কমপ্লিট করে দেখাচ্ছি। ডিপোজিটটা আপনি MNT করতে পারেন, MNT ডিরেক্টলি করতে পারেন, যদি USDC থাকে USDCও করতে পারেন। MNTটা আপনি ডিরেক্ট বাইবিটে পাবেন, বাইবিট থেকে আপনি উইথড্র করতে পারেন। আর আমি সাজেস্ট করবো USDC করার জন্য, কারণ USDC-র প্রাইসটা কিন্তু আপ ডাউন হবে না, MNT দেখা যায় যদি প্রাইসটা আপ ডাউন হয় তাহলে আবার অনেক লস হইতে পারে। ওকে, তো $110 মতো রয়েছে, আমি $101 মতো MNT বাই করব। ট্রেডে আসলাম, আসার পর এখান থেকে $101 আমি টাইপ করতেছি, এখানে $101 দিয়ে আমি MNT বাই করব, বাই ক্লিক করে দেব, একটু ওয়েট করলে এটা বাই হয়ে যাবে। সাকসেসফুলি বাই হয়ে গেছে, এখন আমি এটা অ্যাসেসটা আসলাম, এটা উইথড্র নিব আপনাদের সামনে। তো এখান থেকে $188 মতো এখান থেকে বাই হয়েছে, মানে এখান থেকে $101 জায়গায় মানে 10 সেন্ট মেবি ফি কাটছে। তো এটা আমি আগে ট্রান্সফার করে নিই আমার ফান্ডিং ওয়ালেটে। বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো ফি কাটবে না, মেন্টাল নেটওয়ার্কের কোনো ফি কাটবে না, যেটাই উইথড্র করবেন ওইটাই আপনি পাবেন। ওকে, 129.30 আমি এখান থেকে উইথড্র নিব, আমি সিকিউরিটিগুলো দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলে আমার উইথড্রটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব, ডিরেক্টলি আমরা ওয়ালেটে গিয়ে ওয়েট করব, কতক্ষণে লাগে পেমেন্টটা, 10:44 বাজে। ইনস্ট্যান্টলি পেয়ে গেছি, মানে 1 মিনিটের মধ্যে বাইবিট থেকে MNTটা উইথড্রল সাকসেসফুলি হয়ে গেছে। MNT নেটওয়ার্কে ট্রানজ্যাকশন খুবই ফাস্ট। এখন আমাদের যেটা করতে হবে, আমি যদি টেলিগ্রাম পোস্টে এসে আপনাকে দেখাই এখানে আমরা কী বলেছিলাম, এখানে বলেছি ইলিজিবিলিটি INT পয়েন্ট, $1 $100 ডিপোজিট 24 আওয়ার, মানে আমাকে $100 ডিপোজিট করতে হবে। আমাদের বর্তমানে যেটা আমরা বাইবিট থেকে উইথড্র করলাম ওইটা কিন্তু আমাদের যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করেছি ওই ওয়ালেটে আছে, বাট ওই ওয়ালেটে থাকলে হবে না, আমাকে জাস্ট এই ওয়েবসাইটে ডিপোজিট করতে হবে। তো ওয়েবসাইটে ডিপোজিট করে ওটা আবার আমি উইথড্র নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু ওয়েবসাইটে ডিপোজিট করতে হবে, না হলে এটা আমাদের ইন্ট্রেক্ট করবে না। যদি আমরা জাস্ট ওয়ালেটে এটা হোল্ড রাখি তাহলে কিন্তু হবে না। করবো এই যে ডিপোজিট করার জন্য আমরা ডিরেক্টলি কী করবো, এই যে নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এগুলো আপনি লেটার বোর্ড দেখতে পাবেন, আমার থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পরে যে মার্কেট আইকনে ক্লিক করতে হবে, মার্কেট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি অলরেডি PC দিয়ে জয়েন করছি, তো PC-তে অন্য ইন্টারফেস, এখানে আরেক ইন্টারফেস। তো যাই হোক, এখানে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন, টোটাল ব্রো দেখতে পাচ্ছেন, আপনি এই যে MNT যেটা দেখতে পারবেন আমি MNT-তে করবো, সেজন্য আমি MNT-র উপরে ক্লিক করবো, অথবা যে পুল ডিটেলস ডিপোজিট অ্যান্ড ব্রো এই আইকনে একটা ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করার পরে $130 মতো আমার MNT রয়েছে, আমি $100 হতে যেটা লাগবে আমি ওটা করবো। যদি 100% করে দিই তাহলে এখান থেকে হবে না, আমার একটু ফি রাখতে হবে। তো আমি যদি এখান থেকে আমার ওয়ালেটে সামথিং কিছু ফি রাখতে হবে MNT এক্সট্রাভাবে, কারণ আমার অনেক কাজ আছে এখানে। এখান থেকে 128টা যদি দিই তাহলে 128টা দিব আমি, বাদ বাকি 2-3টা ওটা আমার ওয়ালেটে লাগবে। তো যাই হোক, এখানে ওপেন পজিশন এখানে একটা ক্লিক করে দিব, দেখতে পারবেন এখানে আপনার গ্যাস ফি কিন্তু মোটামুটি যাবে। তারপরে এখান থেকে আপনার এটা করে দিবেন ওপেন, এখানে এটা আমার ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি হয়ে গেছে এটা আমাদের। তো আমরা একটু রিফ্রেশ দিব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাকসেসফুলি পজিশনে লেগে গেছে। এটা আমাদের এই যে দেখেন EPI দেখতে পাচ্ছেন 3.56% এবং ডিপোজিট অ্যামাউন্ট এত পরিমাণ। তো এখান থেকে ব্রো দেখতে পাচ্ছেন, ম্যানেজ দেখতে পাচ্ছেন, ক্লোজ পজিশন দেখতে পারবেন, আপনি চাইলে এটা মানে পজিশনটা ক্লোজও করতে পারবেন। তো আমি যদি ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করলে এখান থেকে আমাদের এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে আমি চাইলে বাড়াইতেও পারবো, এখানে আমার অ্যামাউন্টটা আমি চাইলে এখান থেকে বাড়াইতেও পারবো। ওকে, দেবেন রেখে দেওয়ার পরে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে পয়েন্ট আইকনে যদি ক্লিক করেন, এই পয়েন্ট আইকনে ক্লিক করলে আপনি পয়েন্টগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এখানে আপনার এই যে টোটাল পয়েন্ট এখানে 0-0 রয়েছে, পয়েন্টগুলো কিন্তু 24 ঘন্টা পর পর এখানে অ্যাড হবে। এই যে আপডেটটা দেখতে পারবেন এখান থেকে, এই আপডেট
লাস্ট আপডেট, এই যে এখানে টাইমটা দেওয়া আছে এই পরিমাণ আপডেট আসছে, এরপরে কিন্তু আপনার আপডেটটা শো করবে, আপনার পয়েন্ট কত হইলো, আপনি কত আর্ন করলেন এখান থেকে, এই রেজাল্ট শো করবে। ওকে, আশা করি বোঝাইতে পারছি। আমি আবারও বলে দিই, মার্কেটে আসবেন, মার্কেটে আসার পরে আপনি যে এমএনটিটা এখানে ডিপোজিট করবেন ওই এমএনটিটা এখানে জাস্ট আপনার ডিপোজিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এখান থেকে যে আপনি চাইলে এখান থেকে ডিপোজিট অ্যান্ড ব্রো যেটা, এটাতেও আপনি করতে পারেন। ওকে, ডিপোজিট অ্যান্ড ব্রো যেটা, এটা ওই সেমভাবেই আপনি চাইলে এটাও করতে পারেন অথবা এই জাস্ট ডিপোজিট এসে এটাতে করতে পারেন। ওকে, দুইটাই আমি দেখাই দিলাম। ধন্যবাদ সবাইকে, এই ছিল ভিডিও। আর পয়েন্টটা অ্যাড হয়ে আপনার 24 ঘন্টা পর এখান থেকে পয়েন্টটা আপনি দেখতে পারবেন, আপনার পয়েন্টটা। আর এখান থেকে আমাদের সাপ্লাইটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে 60টা করে পয়েন্ট পাবেন $100 ব্রোয়িং করলে। এই ব্রোটা কীভাবে করবেন দেখাচ্ছি। পরপর এক্সট্রা 60টা করে আপনি মানে পয়েন্ট পাবেন, মানে $100 $60 করে পয়েন্ট পাবেন আপনি 24 ঘন্টা পরপর। এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে, আমি যদি আপনাকে দেখাই, যে অ্যাড ব্রো অ্যাসিস্ট। অ্যাড ব্রো অ্যাসিস্টে একটা ক্লিক করবেন এবং সিলেক্ট অ্যাসিস্টে ক্লিক করে আপনার ইভেন্টটা সিলেক্ট করবেন এবং আপনি কয়টা এখান থেকে ব্রো করতে পারবেন ওইটা এখানে শো করবে। তো আমি প্রায় 128টার মতো করেছি, সেই ক্ষেত্রে এখানে 96টার মতো আমি ব্রো করতে পারবো। সেক্ষেত্রে আমি 96টা দিব না, জাস্ট আমি যদি 90টা দিই এখান থেকে আমি $70 ব্রো করবো। তো এখান থেকে আমি কনফার্মে একটা ক্লিক করে দিব। কনফার্মে একটা ক্লিক করে দিলে এখান থেকে এটা আপনার ওয়ালেটে একটা মানে সাইন যাবে, এটাও সাকসেস, আমার ডিপোজিট যেটা ওইটাও সাকসেস, সব কিছু আমরা কমপ্লিট করে নিছি। এখন আপনি চাইলে এখান থেকে অ্যামাউন্টটা বাড়াইতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনার একটু কম অ্যামাউন্ট আছে এমএনটি, আপনি এখানে বাড়াইতে পারবেন, আবার পজিশন ক্লোজও করতে পারবেন। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি। আর এটা হচ্ছে ক্লেমেবল রেওয়ার্ড, মানে এই যে আমি এপিআইটা পাবো, মানে যেটা আমি প্রফিট পাবো, ওই প্রফিটটা আমি এখান থেকে ক্লেম করতে পারবো, এটা আমার এক্সট্রা একটা প্রফিট আর কি। ওকে, আশা করি বোঝাতে পারছি আমি। আর নেক্সট আপডেটটা অবশ্যই টেলিগ্রামে জানাই দিব, এটুকু করে রাখেন যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নাই জাস্ট আপাতত আপনি ডিপোজিট যে টাস্কগুলো এগুলো স্কিপ করে এই জাস্ট সিম্পল যে টাস্কগুলো ওগুলো আপনি কমপ্লিট করে রাখেন। ধন্যবাদ।